আসসালামু আলাইকুম। ফেব্রুয়ারি মাসের প্রকাশিত সর্বমোট ৪২টি চলমান নিয়োগ বিজ্ঞপ্তি এখন আপনাদেরকে জানাবো। আশা করি এত বড় নিয়োগ বিজ্ঞপ্তিগুলো এর আগে প্রকাশ করা হয়নি বা এতগুলো প্রকাশ করা হয়নি, তো আমরা অবশ্যই খুব দ্রুত আবেদন করে নেবেন। সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে এই সপ্তাহের গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি এবং বিভিন্ন বাহিনীর আপনারা যে আবেদনগুলো নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সেগুলো জেনে নিতে পারবেন। তো চলুন আমরা বিস্তারিত শুরু করি। তার আগে স্ক্রিনে দেখানো আমার মোবাইল অ্যাপসটি অবশ্যই সবাই ইনস্টল করে নেবেন। এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং চাকরি সকল আপডেট নিউজগুলো পাবেন। আপনারা আপনাদের প্লে স্টোরে গিয়ে মোহন ওয়ার্ল্ড লিখে সার্চ করে অ্যাপসটি ইনস্টল করে নেবেন। নেওয়ার পরে এখানে স্ক্রিনে দেখানো অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, আপনার যেটা প্রয়োজন সেখানে ক্লিক করলে আপনি সেই তথ্যগুলো পেয়ে যাবেন। যেমন ডিগ্রিতে ক্লিক করলে আপনি ডিগ্রির ভর্তি, ফর্ম ফিল আপ, পরীক্ষা, উপবৃত্তি এগুলো আপনি একসাথে পেয়ে যাবেন। এভাবে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। তো চলুন আমরা পর্যায়ক্রমে দেখে নেই। প্রথমে রয়েছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন, পদের নাম সহকারী জজ, ১০০টি পদ, আবেদনের সময়সীমা ৯ মার্চ, ওয়েবসাইট হচ্ছে bjsc.teletech.com.bd। চট্টগ্রাম মেডিকেল কলেজ, পদসমূহ ৪ ক্যাটাগরির পদ, আবেদনের সময়সীমা ২১ মার্চ, অনলাইনে আবেদন cmc.teletech.com.bd। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, পদসমূহ ১৩ ক্যাটাগরির পদ, আবেদনের সময়সীমা ২০-৩-২০২৩ তারিখ, ওয়েবসাইট baec.teletech.com.bd। বিভাগীয় কমিশনারের কার্যালয় ঢাকা, পদসমূহ ৪ ক্যাটাগরির পদ, আবেদনের সময়সীমা ২০ মার্চ, ওয়েবসাইট হচ্ছে epcdn, এটা ইত্তেফাকে প্রকাশিত হয়েছে। আপনারা ঢাকা ডিভিশন লিখে সার্চ করলেও আপনারা ওয়েবসাইটটি পেয়ে যাবেন। বাংলাদেশ রেলওয়ে, পদের নাম টিকিট কালেক্টর, গ্রেড ২, পদ সংখ্যা ১৩৩টি পদ, আবেদনের সময়সীমা ২০ মার্চ, ওয়েবসাইট হচ্ছে br.teletech.com.bd। জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি, পদসমূহ ৩ ক্যাটাগরির পদ, আবেদনের সময়সীমা ১৯ মার্চ, ওয়েবসাইট হচ্ছে napd.teletech.com.bd। বন অধিদপ্তর, পদের নাম ফরেস্টার, ৪০টি পদ, আবেদনের সময়সীমা ১৬ মার্চ ২০২৩ তারিখ, bforest.gov.bd, এই ওয়েবসাইটে গেলে বিস্তারিত পেয়ে যাবেন। জেলা প্রশাসকের কার্যালয় নীলফামারী, ৭ ক্যাটাগরির পদ, আবেদনের সময়সীমা ১৫ মার্চ, ওয়েবসাইট dcnil.teletech.com.bd। বিভিন্ন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান, পদসমূহ বিভিন্ন ক্যাটাগরিতে ৯১টি পদ, আবেদনের সময়সীমা ১৩ মার্চ, ওয়েবসাইট হচ্ছে recruitment.bb.org.bd। বিভিন্ন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান, বিভিন্ন ক্যাটাগরিতে ৭৪টি পদ, আবেদনের সময়সীমা ১৩ মার্চ, এটার ওয়েবসাইটও একই। বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয় ঢাকা, পদসমূহ ২ ক্যাটাগরির ১০৬টি পদ, আবেদনের সময়সীমা ১৩ মার্চ, ওয়েবসাইট হচ্ছে cfcc.teletech.com.bd। ভূমি মন্ত্রণালয়, সার্ভেয়ার ২৮১টি পদ, আবেদনের সময়সীমা ৯ মার্চ, ওয়েবসাইট হচ্ছে minland.teletech.com.bd। বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড, পদসমূহ ৮ ক্যাটাগরির পদ, আবেদনের সময়সীমা ৯ মার্চ, ওয়েবসাইট হচ্ছে recruitment.bcc.gov.bd। ঔষধ প্রশাসন অধিদপ্তর, ১০ ক্যাটাগরির পদ, আবেদনের সময়সীমা ৭ মার্চ, ওয়েবসাইট হচ্ছে dzda.teletech.com.bd। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, ১৫ ক্যাটাগরির পদ, আবেদনের সময়সীমা ৭ মার্চ, ওয়েবসাইট হচ্ছে bpsc.teletech.com.bd/nancad। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, সিনিয়র স্টাফ নার্স, পদের সংখ্যা ২৩৬৭, আবেদনের সময়সীমা ৭ মার্চ, ওয়েবসাইট একই, নন ক্যাডারে এটা। ট্রাস্ট ব্যাংক লিমিটেড, ট্রেনি জুনিয়র অফিসার, ট্রেনি অ্যাসিস্ট্যান্ট ক্যাশ অফিসার, আবেদনের সময়সীমা ৪ মার্চ, ওয়েবসাইট হচ্ছে career.tblbd.com। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, ২ ক্যাটাগরির পদ, আবেদনের সময়সীমা ৪ মার্চ, ওয়েবসাইট হচ্ছে eservice.bba.gov.bd। হসপিটাল সার্ভিসেস ম্যানেজমেন্ট, স্বাস্থ্য অধিদপ্তরের ৯ ক্যাটাগরিতে ৩১টি পদ, আবেদনের সময়সীমা ২ মার্চ, ওয়েবসাইট হচ্ছে hsm.teletech.com.bd। হসপিটাল সার্ভিসেস ম্যানেজমেন্ট, স্বাস্থ্য অধিদপ্তর, আর ক্যাটাগরির পদ, ৬১টি পদ, ২ মার্চ, আবেদনের সময়সীমা, ওয়েবসাইট একই। বাংলাদেশ রেলওয়ে, পদের নাম ওয়েম্যান, পদ সংখ্যা ১৩৮৫টি, আবেদনের সময়সীমা ২ মার্চ, ওয়েবসাইট br.teletech.com.bd। বাণিজ্য মন্ত্রণালয়, ৫ ক্যাটাগরির পদ, ৫৭টি, আবেদনের সময়সীমা ২ মার্চ, ওয়েবসাইট হচ্ছে mincom.teletech.com.bd। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, উপসহকারী প্রকৌশলী বা শাখা কর্মকর্তা পুর, ৪৩টি পদ, আবেদনের সময়সীমা ১ মার্চ, ওয়েবসাইট হচ্ছে rms.bwdb.gov.bd/orms। বাংলাদেশ কপিরাইট অফিস, পদসমূহ ৪ ক্যাটাগরি পদ, আবেদনের সময়সীমা ২৮ ফেব্রুয়ারি, আবেদনের ওয়েবসাইট bco.teletech.com.bd।
কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল সিলেট পদসমূহ 8 ক্যাটাগরি পদ 28 ফেব্রুয়ারি sylteax.teletalk.com.bd কর কমিশনার কার্যালয় কর অঞ্চল 7 ঢাকা 7 ক্যাটাগরির পদ 28 ফেব্রুয়ারি ওয়েবসাইট tax7.teletalk.com.bd নিয়োগ বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড 17 ক্যাটাগরির পদ আবেদনের সময়সীমা 28 ফেব্রুয়ারি kgdcl.teletalk.com.bd বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার 110 পদ আবেদনের সময়সীমা 28 ফেব্রুয়ারি ওয়েবসাইট হচ্ছে brebhr.teletalk.com.bd জেলা প্রশাসকের কার্যালয় সিরাজগঞ্জ পদ সমূহ 6 ক্যাটাগরি পদ আবেদনের সময়সীমা 27 ফেব্রুয়ারি dcsirajganj.teletalk.com.bd যুব ও ক্রীড়া মন্ত্রণালয় পদ সমূহ 4 ক্যাটাগরির পদ আবেদনের সময়সীমা 26 ফেব্রুয়ারি ওয়েবসাইট mois.teletalk.com.bd বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড 4 ক্যাটাগরির পদ আবেদনের সময়সীমা 26 ফেব্রুয়ারি ওয়েবসাইট orms.bwdb.gov.bd/orms এখানে গেলে আবেদন এবং বিজ্ঞপ্তি সহ বিস্তারিত পেয়ে যাবেন। শেখ হাসিনা মেডিকেল কলেজ টাঙ্গাইল পদ সমূহ 8 ক্যাটাগরির পদ আবেদনের সময়সীমা 26 ফেব্রুয়ারি ওয়েবসাইট হচ্ছে hmct.teletalk.com.bd বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ 4 ক্যাটাগরির পদ আবেদনের সময়সীমা 25 ফেব্রুয়ারি bfsa.teletalk.com.bd সমন্বিত 3টি ব্যাংক সিনিয়র অফিসার আইটি 156টি পদ আবেদনের সময়সীমা 23 ফেব্রুয়ারি recruitment.bb.org.bd এই ওয়েবসাইটে আবেদন সহ বিস্তারিত পেয়ে যাবেন। কাস্টমস হাউস পানগাঁও ঢাকা 7 ক্যাটাগরির পদ আবেদনের সময়সীমা 23 ফেব্রুয়ারি ওয়েবসাইট pch.teletalk.com.bd সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর 4 ক্যাটাগরির পদ সহকারী শিক্ষক জুনিয়র শিক্ষক আবেদনের সময়সীমা 23 ফেব্রুয়ারি ওয়েবসাইট হচ্ছে jobs.shmrmi.gov.bd ইসলামিক ফাউন্ডেশন পদসমূহ দারুল আরকাম ইবতিদায়ী মাদ্রাসা পরিচালনা প্রকল্পের শিক্ষক 138টি পদ ও সহায়ক কর্মী কাম পরিচ্ছন্নতা কর্মী 1010টি পদ আবেদনের সময়সীমা 23 ফেব্রুয়ারি ইসলামিক ফাউন্ডেশন ডট পোর্টাল ডট গভ ডট বিডি থেকে বিস্তারিত জেনে নিতে পারবেন। সামরিক বাহিনী সমূহ বাংলাদেশ নৌবাহিনী পদের নাম অফিসার ক্যাডেট ব্যাচ A 2024 আবেদনের সময়সীমা 25 এপ্রিল 2023 তারিখ joinnavy.navy.mil.bd বাংলাদেশ নৌবাহিনী পদের নাম অফিসার ক্যাডেট 88 BAFA কোর্স আবেদনের সময়সীমা 9 এপ্রিল 2023 তারিখ অনলাইনে আবেদনের ওয়েবসাইট joinnavy.navy.mil.bd বাংলাদেশ সেনাবাহিনী পদের নাম 81তম DSSC AMC আবেদনের সময়সীমা 25 ফেব্রুয়ারি 2023 তারিখ ওয়েবসাইট হচ্ছে joinbangladesh.army.mil.bd মোটামুটি সবগুলোই আবেদন আপনারা অনলাইনে করতে হবে। কিছু রয়েছে টেলিটকের মাধ্যমে এবং কিছু রয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। তো আমার চ্যানেলটি ফেসবুক পেজ এবং অ্যাপসটি ইনস্টল করে নিয়মিত চেক করবেন, তাহলে আপডেট সকল তথ্যগুলো পেয়ে যাবেন। কারণ আমি অফিসিয়ালি নোটিশ পাওয়া পর্যন্ত অপেক্ষা করি, সঠিক নোটিশটি আপনাদেরকে নিউজটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, অবশ্যই একটি কমেন্ট করবেন।